আমরা চালিয়ে নিতে পারি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাফলের ফক্কতুন এহাত দনরে পূজার উপহার সামগ্রী বিতরণ করে। অক্টোবরের 13 তারিখ শুক্রবার নগরীর হতওয়ালির 32 নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের ফাতরগাড়া সতীশ বাবু লেন এলাকাত মহানাম আবাসনত সনাতন ধর্মাবলম্বী অলর মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে এসব উপহার গিন বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাফেল। আজ ইহারা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একফরে এই শারদীয় অনুষ্ঠান উদযাপন করি। তারা মাননীয় প্রধানমন্ত্রী হইতে ধর্ম যার যার উৎসব সবার, আজিয়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন স্থানীয় মুরব্বীবৃন্দ সবাই মিলিয়ে নিয়ে আমরা এই শারদীয় দুর্গোৎসব উদযাপন করির। ব্যাগরে শারদীয় শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর লাই অনরা দোয়া করিবেন, প্রার্থনা করিবেন, বাংলাদেশের সুখ সমৃদ্ধির লাই অনরা প্রার্থনা করিবেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 32 নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহুরুলাল হাজারি, 34 নম্বর পাথরগাঁডা ওয়ার্ডের কাউন্সিলর পুলক্ষা স্থগিত, 11 নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল সালাম মাসুম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সালাউদ্দিন। বেগগুনরে আর আন্দরকিল্লা ওয়ার্ডের পক্ষত্তর শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানার অগ্রিম। আগামী 5 দিন পরে আর আর সারা বাংলাদেশের মধ্যে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। সারা বিশ্বের মধ্যে এই উৎসব ছড়িয়ে পড়গে। আর এই শারদীয় দুর্গোৎসবের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড মধ্যে কারণ ভ্রাতৃত্ব বৈশিষ্ট্য গড়ে লাই আজ আরা 1000 মানুষরে বস্ত্র দান করি। আর দুর্গাপূজা উপলক্ষে আর মন্ত্রিসভার এই আয়োজন করি, এই আর সহযোগিতা করি, ব্যাকগ্রাউন্ড মিলি আর 1000 মানুষের বিতরণ করি। আজকে যদি সে আর আর মন্ত্রীর সহযোগিতা পাই এই এখন করি এর তিন ডবল আর করি। এডে আরও উপস্থিত আছেন বিপ্লব চৌধুরী, প্রতাপ, লিটন দাস, উৎপল দাস, বলরাম চক্রবর্তী, তাপস দে, নিপু শর্মা, জয় চৌধুরী, লিঙ্কন চন্দ, বিশাল হাজারি, তন্ময়সেন শিবু, শৈবাল মজুমদার অন্ত। এছাড়া আরও আছেন অভিক চৌধুরী, অপূর্ব বড়ুয়া, সৌরভ পাল, সজীব ধর, সোম সিং হাজারি, সপ্তম তালুকদার, প্রীতম ধর, প্রিয়াধর, প্রীতিধর সহ আরও বোধকেই। সি প্লাস টিভি চট্টগ্রাম।